যে স্ত্রীগণ তাদের স্বামীদের জন্য সাজবেন, সাজা করছেন তো, নিজের স্বামীদের জন্য সাজবেন, এবং এই শাস্তি গিয়ে বাইরে যে সকল কৃত্রিম আছে, আধুনিক ওলামায়ে কিরামগণ বলেন যে সাজসজ্জার যে সকল বাইরে যে সকল কৃত্রিম যেগুলো পাওয়া যায় সেগুলোও কেউ জায়েজ বলেছেন তারা ব্যবহার করা, যদি তা না সেখানের ভিতরে হারাম কিছু জড়িত না থাকে, হারাম কিছু তার সাথে না থাকে, এরকম জিনিস ছাড়া যেগুলো মুবাহ সেগুলো ব্যবহার করে সজ্জিত হওয়াটাকেও ইসলামের পরস্পরের জন্য এটা অধিকার, এটা হক বলে ইসলাম বলেছে। সুতরাং স্ত্রী সাজবে, তবে কার জন্য সাজবে? বলেন স্ত্রী কার জন্য সাজবে, নাকি পার্টিতে যাওয়ার জন্য, নাকি বিয়ে বন্ধুর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, মার্কেটে যাওয়ার জন্য, বন্ধু আমার বাড়িতে বেড়াতে আসছে এবার আমি একটু সেজে গুজে বসে থাকি নিজের বাড়িতে, এটা করার জন্য? হারাম হারাম হারাম। স্ত্রী কেবল তার স্বামীর জন্য সাজবে, স্ত্রী কেবল তার স্বামীর জন্য সাজবে। একইভাবে স্বামী কেবল যদি স্বামীর জন্য কোনো সাজগোজ থাকে তাহলে স্বামী কেবল স্ত্রীর জন্য সাজগোজ করবে। পরস্পরের হক এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নি লা উহিব্বু আন আতাযায়্যানা কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি, আমি যেমন চাই আমার স্ত্রী আমার কাছে সাজগোজ করে সুন্দরভাবে আসুক, একইভাবে আমি আমার স্ত্রীর সামনে সাজগোজ করে তার সামনে দাঁড়াই। তিনি দলিল নিয়েছেন এই আয়াত থেকে, সূরা বাকারা 238 নম্বর আয়াত, ওয়ালা হুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মারুফ, তোমাদের জন্য যা আছে ওদের জন্য তাই আছে, তোমাদের জন্য যেটা হক তার কাছ থেকে পাওয়া একইভাবে তোমার কাছ থেকে পাওয়ার হক তার একই জিনিস আছে। তুমি যদি তার কাছ থেকে সাজগোজ পেতে আশা করো তাহলে তোমার সাজগোজটা তার জন্যই হবে, এটা তিনি আশা করতে পারে।